السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. তো আমরা ইনশাল্লাহ আজকে 64 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। আমরা শুরু করে দিই। তো এর আগের ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছিল একটা কনভারসেশন, সেই কনভারসেশনের অংশ হিসাবে এখানে শুরু হলো কলা। ইয়াকুব আলাহ ইসলাম বেসিক্যালি এখানে বলছেন কথাগুলো ইয়াকুব আলাহ ইসলামের এ আয়াতে। তো এই সিকোয়েন্সটা আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে, কোথা থেকে কাউন্টটা কোথার দিকে যাচ্ছে। কলা, তিনি বললেন হাল আ আ, এখানে দুইটা আলিফ আছে, আ মানু হুম আলাইহি, হালটা আর মতো একটা হরফ, প্রশ্নবোধক হরফ। সেখানে এটা এই ফেলটাকে আ মানু হুকুম এটাকে প্রশ্ন করতেছেন যে আমি কি তোমাদেরকে তার ব্যাপারে বিশ্বাস করবো। বিষয়টা হচ্ছে এটা, আমি বিশ্বাস করবো তোমাদেরকে বা আমি তোমাদেরকে তোমাদের উপরে ভরসা রাখতে পারবো তার ব্যাপারে, তোমাদের উপরে তার ব্যাপারে আলাইহি। তাহলে আ মানু এটা হচ্ছিলো আমাদের ফেল, ইনসাইড ডোর হচ্ছে আনা, এটা হচ্ছিলো আমিনা ফেলের এক নম্বর, যেটা মুজাররাত ফর্ম সেখান থেকে এটা হচ্ছিলো ফেল মুদারে, ফেল মুদারে প্রেজেন্টেন্স ফেল ভিতরে আছে আনা। কুম হচ্ছিলো মাফুল বিহি অ্যাটাচ প্রোনাউন, আলাইহি জার মাজরুর মুতাল্লিক বিল ফেল, ঠিক আছে, আর সেটাকে প্রশ্ন করা হচ্ছে ছোট্ট একটা জুমলা। তারপর এটাকে এক্সেপশন করা হচ্ছে ইল্লা দিয়ে, ইল্লা দিয়ে অ্যাকসেপ্ট করে বলা হচ্ছে কামা, কাটাকে হরফের জার বলতে পারেন, মাটাকে মাজরুম ইসম মাজরুর বলতে পারেন, বা কামাটাকে অ্যাজ হিসেবে ট্রান্সলেশন করা হয় অনেক সময় যেভাবে। তারপরে আবার একটা ফেল শুরু হলো, এটা হচ্ছে আমিনতু। এই আমিনতু হচ্ছিলো এই যে আমিনা ফেলের, এটা হচ্ছে প্রেজেন্টেন্স ফর্ম আ মানু, এটা হচ্ছে প্রেজেন্ট আনা আ মানু, এটা হচ্ছিলো মুদারের মাদির হচ্ছিলো আমিনতুম, আমি বিশ্বাস করেছিলাম তোমাদেরকে, আমি তোমাদের উপর ভরসা করেছিলাম। আলা জার আখি হি আখি মাজরুর ইসম মাজরুর আখি মুদাফ হি মুদাফ ইলাহি, আলা আখি হি এটা জারের চেইন মুতাল্লিক বিল আমিনতু। মিন কবলি এটা হচ্ছিলো জার মাজরুর এবং এটা জরফ বিফোর বলা হচ্ছে, তাহলে দুইটা মুতাল্লিক আছে এখানে, আমিনতুর একটা মাফুল আছে এবং কামা মা এটাকে ধরতেছে, কা এটাকে গ্র্যাব করে এটাকে ইল্লা দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। তো সেভাবে এই দুইটা সেন্টেন্স একই, দুইটা পার্ট একই সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আসেন ফা কানেক্টার, সেটাকে বার্ড বলা হচ্ছে, কিন্তু ওয়া এবং ফা এটা ট্রান্সলেশন খুব ট্রিকি। আল্লাহ শব্দটা এখানে মুক্তাদা, খৈরুন এটা হচ্ছে ইসম তাবদিল, এটা হচ্ছিলো আপনার খবর। হাফিজান, হাফিজান এই শব্দটা বেসিক্যালি আমরা বলবো এটা হলো, এখানে বলা হচ্ছে তামিজ, ঠিক আছে, এখানে হাফিজানকে বলা হচ্ছে তামিজ। তবে এটা কি তামিজ কি না সে ব্যাপারে বিভিন্ন, এটা ইরাব বই বলতেছে তামিজ, তো তামিজ বললে অনেকে এটার সাথে দ্বিমত করতে পারেন, হ্যাঁ, তো সেটা আরেকটা বিষয়। এটা ইসম তাবদিলের সাথে যেহেতু আসতেছে জুমলা ইসমিয়া, তাহলে এটা আর কি হতে পারে, সেই জিনিসটা হচ্ছিলো তামিজ হতে পারে, সেটা একটা গ্রামার, তামিজের গ্রামার এখন আমরা পড়ি নাই, তো ইনশাল্লাহ পড়বো, ছোটো একটা টপিক কভার করবো আমরা, এটাও ক্ল্যারিফাই করে। যেমন আমরা যেটা পড়ছিলাম ইয়েতে কী বলে আতফ বায়ান, যেমন ক্ল্যারিফাই করে একটা ইসমকে, তামিজও একটা ফেল ইসম তাবদিলকে ক্ল্যারিফাই করে, তামিজ ফেলকে ক্ল্যারিফাই করে তামিজ। তাহলে তামিজের ওরকম একটা ফাংশনালিটি আছে, এটা হচ্ছে তামিজ। যে আল্লাহ খৈরুন ইন টার্মস অফ হাফিজ, হাফিজিন ইন টার্মস অফ যেটা শব্দটা আসে সেটা হচ্ছে তামিজ হিসাবে আসে, এটা হলো একটা। তারপর আসেন ওয়াহুয়া, এখানে হুয়া হচ্ছিল মুক্তাদা, আর হামু এটা হচ্ছিল ইসম তাবদিল, এটা হচ্ছিল খবর, হুয়ার খবর, আর হামু আবার মুদাফ, আর রাহিমিনা হচ্ছিলো মুদাফ ইলাহি, এটা ইসম তাবদিলের সেই সুপারলেটিভ, রহমতকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমতকারী, ঠিক আছে, আর হামু রাহিমিন, এর আগেও আমরা ইসম তাবদিলের এক্সারসাইজ দেখছি আগের আয়াতগুলোতে, এখানেও কিন্তু সেই জিনিসটা এখানে আছে। তাহলে ইসম তাবদিলের গ্রামার আছে, তামিজের গ্রামারটা নতুন আমরা এখন শিখে না, ইনশাল্লাহ শিখবো।
হ্যাঁ, কারণ এখানে এখানে দেখেন ইসম জুমলা ইসমিয়া যখন হচ্ছে, জুমলা ইসমিয়ার মধ্যে আল্লাহ শব্দটা মুক্তাদা, খয়রুনটা খবর, তামিজ এই যে হাফিজান, হাফিজানটা একটা নসফ ফর্মে আসে বিষয়। তো নসফ ফর্মে এই বিষয়টাকে কীভাবে জুমলা ইসমিয়ার মধ্যে অ্যাকোমোডেট করতে হয় তার আরেকটা টেকনিক হচ্ছিল, সেটা হলো তামিজ। তামিজটা ইস আপনার ইসম তাবদিলের সাথে প্রায়শই এসে থাকে আর কি। এখানে খয়রুন ইসম তাবদিল, এটার সাথে তামিজটা একটা রেগুলার বিষয়। তো সেটা আমরা তামিজ স্টাডির সময় ইনশাল্লাহ আমরা দেখবো। তাহলে এইভাবেই আপাতত ছোট এই আয়াতটাকে বিশ্লেষণ করা যায়। এই নোটগুলো এখানে দেওয়া আছে, নোটগুলো ইরাব নোটগুলো এখানে দেওয়া আছে আপনারা রিডিং এ। যেমন এখানে মাটাকে বলা হচ্ছে মাসদারিয়া, ঠিক আছে। তারপরে মা আমিন তুম ই মাহাল্লি জা বিল কাফ মুতাল্লি বিল মাহজুব মাফুল মুতলাক, এখানে যেটা আসছে সেটাকে মা মাসদারিয়ার যে বিষয়টা আসতেছে, মা আমিন তুম যেটা আসতেছে এটাকে কীভাবে এক্সপ্লেন করা হচ্ছে, তো এই বিষয়গুলো আছে। কিছু কিছু অ্যাডভান্স বিষয় আছে সেগুলো এখন আমরা বললাম। যেমন আর হামু ইসলাম তাবদিন আর রাহিমি, এটা হচ্ছিল জামা, সেটাও বলা হচ্ছে। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এটা আর একটু অ্যাডভান্স গ্রামার হলে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারব। তো এখানে এই আয়াতটা খুব সিম্পল আয়াত, খালি একটা জটিলতা আছে এই এক্সেপশন। এক্সেপশনটা যতক্ষণ আমরা না পড়তেছি এটা ক্লিয়ার হবে না, তবু আপনার বাংলা মিনিং ওয়াইজ বুঝলেই যথেষ্ট হবে ইনশাল্লাহ। এক্সেপশনটা মিনিং ওয়াইজ যদি আপনি বুঝেন তাহলে হবে। এখানে ব্যাপারটা হচ্ছিল যে যে স্টেটমেন্টটা বেসিক্যালি ইয়াকুব আলাইহিসসালাম করলেন, যে উনি ওনার সন্তানদের উপরে কী করলেন বিশ্বাস করতে পারছেন না, ঠিক আছে। কিন্তু তারপরেও উনি যে জিনিসটা বললেন যে বেসিক্যালি ওনার সন্তানদের উপর বিশ্বাস করতে পারতেছে না, কিন্তু অ্যাকচুয়াল মানে ইন অ্যাকচুয়াল যে জিনিসটা সেটা হচ্ছিল হেফাজত করেন মূলত আল্লাহ, সেটাই উনি পরে মেনশন করলেন। যেহেতু উনি একটা ওনার সন্তানদের সময় নেগেটিভ কথা এখানে বললেন, হ্যাঁ, বলার সাথে সাথে উনি আল্লাহকে স্মরণ করলেন যে মানুষ যত কিছুই চেষ্টা করুক না কেন, ট্রাস্ট ভঙ্গ করার জন্য যত চেষ্টাই করুক না কেন, ফাল্লাহু, যে তারপরও কথার মূল কথাটা হচ্ছে আল্লাহু খয়রুল হাফিজি হাফিজন, যে আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম গার্ডিয়ান। অতএব তারা যতই কিছু করতে চায় কিন্তু তারপরে ওনার কনসার্নটা নিয়ে এখানে বলতেছেন। এটা হচ্ছিল একটা আয়াতের ফ্লোগতভাবে একটা একটার পর একটা কেন আসবে সেটার একটা বিষয়, কেন ফাল্লাহু ফা অতঃপর বা বাট, হ্যাঁ, যে স্টেটমেন্টটা উনি আগে করলেন সেটার বিপরীতে উনি আরেকটা স্টেটমেন্ট করতেছেন, সেই জন্য ফা এখানে বেশি করে আসছে, ওয়াটা আসে নাই, সেটা ফাটা বেসিক্যালি এখানে বাট হিসেবে ট্রান্সলেশন হচ্ছে। এখানে বক্তব্যটা হচ্ছে ইয়াকুব আলাইহিসসালামের বক্তব্য। এই বক্তব্যের মধ্যে তিনটা মেজর স্টেটমেন্ট আছে। প্রথম যে স্টেটমেন্ট হচ্ছে এটা, হাল আমানুকুম আলাইহি ইল্লা, এই শব্দটা, আমি কি তোমাদেরকে তার ব্যাপারে নিরাপদ মনে করব। যেহেতু বানী ইয়ামিনকে বলছিল যে তাদের সাথে দেওয়ার জন্য, তখন সেক্ষেত্রে উনি এটাকে বললেন। তারপর বললেন যে ইল্লা কামা, ইতিপূর্বে কী করছো তোমরা, আমিন তুকুম, আমি বিশ্বাস করছিলাম তোমাদের, আলা আকিহি, তোমাদের একজন ভাইয়ের ব্যাপারে ইউসুফ আলাইহিসসালামের কথা বললেন, মিন কাবলু, ইতিপূর্বে। তো এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে এটার সাথে, এটা একটা স্টেটমেন্ট, হ্যাঁ, তোমাদেরকে আমি তার ব্যাপারে নিরাপদ মনে করব যেমন নিরাপদ মনে করেছিলাম ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে, এটা একটা স্টেটমেন্ট। এই নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তখন উনি এটাকে আবার ক্রস করেই ফাল্লাহু খায়রুন হাফিজান এই কথাটা বললেন, এ ফাটা, এই জন্য এই স্টেটমেন্টের বলতে পারেন একটা ক্রস স্টেটমেন্ট হতে পারে, সেটা জন্য ওয়ার জায়গায় ফা আসলো, এটা আরেকটা স্টেটমেন্ট, আল্লাহ খায়রুন হাফিজান, এটা একটা স্টেটমেন্ট। তারপরে আবার এটাকেই আতফ করে বলা হচ্ছে হুয়া আর রহমান রাহিম, আর রহমানু আর রহমান আর হামুর রহিমিন, ঠিক আছে, আর হামুর রহিম, এটা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট। এখানে তো যে গ্রামারের গতভাবে আল্লাহ শব্দটা এখানে মুক্তাদা, খয়রুনটা হচ্ছিল খবর এবং এটা হচ্ছে ইসম তাবদিল, আর ইসম তাবদিলের সাথে তামিজ বলে একটা ইনস্ট্রুমেন্ট আসে নসব ফর্মে। এই গ্রামারটা এখনও পড়ি নেই, আমরা ইনশাল্লাহ সামনে দেখবো এটা, এইভাবে এটার কনস্ট্রাকশনটা। আর পরের যে সেন্টেন্সটা সেখানে হুয়া হচ্ছে মুক্তাদা, আর হামু হচ্ছিল খবর, আর হামু মুদাফ, আর রহিমিনা এটা হচ্ছে মুদাফিলাহি, কিন্তু আর হামু রহিমিন এখানে ইসম
তাবদিলের সুপারলেটিভ এর গ্রামারটা আছে, এটা আপনি খেয়াল করে দেখবেন। এখানে মুদাফটা আছে ইসম তাবদিল এক বচনে, আর মুদাফ ইলাহিটা আছে বহু বচনে প্রপার। তো সেখানে গেলে এটা বেসিক্যালি সুপারলেটিভ বোঝায়। হ্যাঁ, তো সেই জিনিসটা আপনি একটু রিভিউ করে দেখলে ইনশাল্লাহ সেটা হবে। এরপরে আমরা আসি পরের আয়াতে। এখানে হাফ ইজন শব্দটা, এখানে একটা জায়গায় কনফিউশন আছে, সেই জায়গাটা হচ্ছিল এই যে হাফ ইজন শব্দটাকে তামিজ বলা হচ্ছে। সাধারণত ইসম ফাইল তামিজ হিসেবে ব্যবহার হয় না, ঠিক আছে? এটা একটা পয়েন্ট, অনেকে এটাকে তামিজ মানতে রাজি না। তো সেটা একটা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ পয়েন্টের থেকে একটা মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। কেন এই যে হাফ ইজন শব্দটা বেসিক্যালি দেখেন হাফ ইজ ওয়া রক্ষা করা, যিনি হাফ রক্ষা করেন হচ্ছে হাফ ইজুন, এটা নসব ফর্মে আছে হাফ ইজ অন, ঠিক আছে? ইসম তাবদিল সাধারণত হয়, এই ইসম ফাইল সাধারণত হয় হাল। তো সেক্ষেত্রে এটাকে হাল বলা যেতে পারে, আল্লাহ শব্দটার হাল, সেটা বললে সেটা মোরা প্রক্রিয়া। এটা হাল ভার্সেস তামিজ এই একটা ডিসপিউট আছে। তবে এখানে আমরা যে ইরাব বইটা ফলো করতেছি ওনারা এটাকে বলতেছেন তামিজ মানসুখ, ঠিক আছে? তো সেটা আমরা পরে আমরা এটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা সেকেন্ড আয়াতে চলে যাই। আজকের দিনের সেকেন্ড আওয়ার 65 শুরু হচ্ছে এভাবে, ওয়ালাম্মা, লাম্মার গ্রামার আমরা আলহামদুলিল্লাহ শিখে ফেলছি। লাম্মা হচ্ছে ওয়েন, হ্যাঁ, অতীতকালে কোনো কিছুকে ওয়েন যখন বলা হচ্ছে, এবং তার সাথে আসবে হচ্ছিলো কি একটা পাস্ট টেন্স ফের। হ্যাঁ, তো লাম্মা ফাতাহু এটা হচ্ছে ফাতাহু একটা ফেল মাদি হুম, অতঃপর যখন, এবং যখন তারা খুলল মাতা আহুম, মাতা আ হচ্ছিল মুদাফ, হুম মুতা বলে এটা একটা মাফুল, যখন তাদের মাতা তাদের খুলল, তাদের যে মালপত্র খুলল, এটা হচ্ছে শর্ত, জবাবে শর্ত শুরু হলো। ওয়াজাদু, এই ওয়াজাদু এটা হলো একটা ফেল, ওয়াজাদা থেকে আসছে, এটা হিনসাইডু আর হচ্ছে হুম, তারা পেল। বিদোয়া আতা এটা হচ্ছিল মুদাফ, হুম মুদাফিলি এটাও দেখেন নসব ফর্মে আছে, এটা হচ্ছিলো এই এই ফেলের মাফুল, একদম সিম্পল। যে অতঃপর যখন তারা তাদের মালপত্র মাতা খুললো, যে জিনিসটা তারা আনলো খুললো, সেখানে দেখলো যে তাদের পণ্য মূল্য সেখানে দেওয়া আছে, তাদেরকে পেয়ে গেল সেটা। সেটাকে এবার যখন বলা হচ্ছে, সেটাকে আর একটা ফেল দিয়ে এটাকে ইয়ে করা হচ্ছিলো, ফের হচ্ছে রুদ্দাত ইলাইহিম। রদ্দা শব্দ থেকে আসছে, হুয়া রদ্দা, হিয়া রদ্দাত, আর এটা যখন মাফ প্যাসিভ হচ্ছে রুদ্দাত, এটা হচ্ছে প্যাসিভ ফেল, ইলাইহিম যার মাজরুর। এখন এই এই জুমলাটা কী হবে, এই জুমলাটাকে বলা হচ্ছিল এটা হাল, ঠিক আছে? হাল কিসের? বিদোয়াতার হাল, যে তাদেরকে তারা পেল তাদের পণ্যমূল্য যেটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, রুদ্দাত এই যজমটা আছে হিয়ার সাথে এটা ম্যাচ করতেছে, এটাকে গ্রামারিয়ানরা বলতেছে এটা হাল। আর ট্রান্সলেশন যখন দাঁড়াচ্ছে এটা, আর যখন তারা তাদের মালপত্র খুললো, তারা তখন তারা দেখতে পেলো তাদের পণ্য মূল্য তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, দেখছে তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে, এটা হচ্ছিল কুইক রানিং ট্রান্সলেশন। তাহলে এখানে তিনটা জুমলা আছে, প্রথম জুমলাটা হচ্ছে কি ফাতাহু মাতা আহুম, এটা হচ্ছিল আমাদের জুমলা শর্তিয়া, জবাবের শর্ত হচ্ছিলো ওয়াজাদু বিদোয়া আতা হুম, জবাবের শর্ত। আর সেকেন্ড থার্ড যে জুমলাটা আছে, সেই থার্ড জুমলাটা হচ্ছিলো এখানে আমাদের হাল, হাল হচ্ছিল কোনটার সাহাবি কী হবে, বিদোয়া আতা, এটার হাল এটা আলহামদুলিল্লাহ। তাহলে এটা একটা ছোট্ট জুমলা হয়ে গেল। এটা হওয়ার পরে এরপরে কলু, তারা বলল, তারা কী বললো মানে তার ইউসুফ আলাইহিসসালামের ভাইরা বললো সবাই মিলে, ইয়া আবানা ইয়া আবানা, হে আমাদের পিতা, এটা সম্বোধন মুনাদা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছিল মা নাবগি, হ্যাঁ নাবগি বাগা শব্দ থেকে নাবগি আসলো, এটা নাহনু, হ্যাঁ বাগিয়া হল তো বাগা শব্দটা, মা নাবগি, যে আর আমরা আর কী চাই, এটা প্রশ্ন করতো। মাটা হচ্ছে ইসম ইস্তেফাম, এটা মুক্তাদা, নাবগি হচ্ছিল একটা জুমলা ফেলিয়া, সেটা হচ্ছিল ফেল, এটা বলা যায়। আবার এটাকে বলা যায়, মাটাকে বলা যায় ইসম ইস্তেফাম, এটা হচ্ছিল মাফুল বিহি, আর নাবগি হচ্ছিল এখানে ফেল, এই ফেলের মাফুল বিহি মুকাদ্দম। কারণ যখন জুমলা ফেলিয়াকে প্রশ্ন করা হয়
তখন সে যেটা আনসারটা যে স্ট্যাটাস হবে ওই ইস্তফামের হরফ ইস্তফামের স্ট্যাটাসটা সেটা হবে, কেন নাবগি মা বেসিক্যালি আমরা কী চাই অথবা কীটা এখানে স্ট্যাটাসটা হবে হচ্ছিল মাফুল দিহি। তো এটা একটা প্রশ্ন, এই প্রশ্ন বলার পরে একটা প্রশ্ন বললো, প্রশ্ন বলার পরে তারপর বললো হাজিহি, আরেকটা প্রশ্ন হাজিহি, প্রশ্ন না আরেকটা স্টেটমেন্ট হাজিহি, এটা হচ্ছিল ইসমুল ইশারা, এটা হচ্ছে মুক্তাদা। বিদা আতু হা, বিদা উতু হা, এই যে বিদা উতু যেটা বলা হচ্ছে বিদা আতু তার উপরে পেশ না, এটা একটা ইদাফা, এটা হচ্ছে খবর। আর রুদ্দাত ইলাইনা এটাকে বলা হচ্ছিল সেকেন্ড খবর, ঠিক আছে। এটা রুদ্দাত ইলাইনা, রুদ্দাত ইলাইহিম, এটা চলে যাচ্ছে রুদ্দাত ইলাইনা। তখন যেটা হচ্ছিল এটা আমাদের পূর্ণ পূর্ণ মূল্য ফেরত দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন একটা রুদ্দাত ইলাইনা এই জিনিসটাকে কোনোভাবে এটার সিফা বানানো যাচ্ছে না, ঠিক আছে। কেউ বলছে এটা খবর, আর না হলে এটা হইতে পারে হাল, হ্যাঁ যে কোনো একটা হইতে পারে, তো এটাও হাল বললেও ঠিক আছে, এখানে হাল হতে পারে। হাজা মুক্তাদা, রুদা বিদা আতু না এটা হচ্ছিল খবর, না রুদ্দাত ইলাইনা এটাকে হালও বলা যেতে পারে, এই এই বিষয়টা বিদা আতুর হাল হাল হতে পারে, সেটাও হতে পারে এই জুমলাটা। এরপর আসেন, এটা বলার পরে এরপরে আরেকটা স্টেটমেন্ট বলতেছে ওয়া নুমিরু আহ লানা, নুমিরু ফেল ইনসাইড ডোয়ার হচ্ছে নাহনু, আর আহ লানা হচ্ছিল একটা মাফুল, আহলা দেখেন নসব ফর্মে আছে, সিম্পল আরেকটা স্টেটমেন্ট। তারপরে আছে হচ্ছিল কি ওয়া নাহ ফাজু, আবার নাহনু ইনসাইড ডোয়ার নাহনু, হাফিজা থেকে নাহনু নাহ ফাজু। আখা না এটাও আখা নসব ফর্মে আছে, এটাও মাফুল, আমরা আমাদের ভাইকে হেফাজত করব, আমরা আর আমরা আমাদের পরিবারের বর্গের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসবো, ঠিক আছে। এখানে একটা ট্রিকি ট্রান্সলেশন আছে, হ্যাঁ যেমন ধরো, যেমন ধরেন এখানে দেখেন নামিরু, নামিরুর ট্রান্সলেশনটা হচ্ছিলো অ্যান্ড উই উইল গেট প্রভিশন। তো বেসিক্যালি নুমিরু এই শব্দটার বেসিক ট্রান্সলেশন হচ্ছে টু গেট প্রভিশন ফর দেয়ার ফ্যামিলি, নিজের পরিবারের জন্য যখন রিজেক্ট নিয়ে আসা হয় এটাকেই নামিরু বলা হচ্ছে। তো নামিরু মারা নামিরু এই শব্দটার মধ্যে যখন আমরা আসবো, এখানে আসে নামিরু কোথায় গেল, নামিরু নামিরু মারা ইয়া মারু, প্রতিপালন করা, ভরণ পোষণ করা, সংস্থান বা সৎকার করা, খাদ্যদ্রব্য সরবরাহ করা, এই ফেলটা যখন বলা হয় মারা তখন বোঝা যায় যে এটা তার ফ্যামিলির জন্যই সে এটা কালেক্ট করতেছে, ঠিক আছে। তারপরে এখানে যখন বলা হলো আহ লানা এটা হচ্ছে এক্সট্রা কথা, ঠিক আছে, সে অ্যাডশিওর করতে চাচ্ছে যে হ্যাঁ আমাদের পরিবারের জন্যই তো আমরা করতেছি, বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্য এই মাফুলটা এক্সট্রা মাফুল, সেটা মিনিংয়ের সাথে এটা ডুয়েল হয়ে যাচ্ছে, সেটাও একটা বিষয় আছে। তারপরে ফোর্থ স্টেটমেন্ট হচ্ছিল ওয়া নাস দাদু কাইলা বাইরি বাইর, এবং আরও এক আরও এক বোঝায় রসদ বেশি আনবো, এই যে এটা হচ্ছে জাদা ফেল থেকে আসছে, দেখেন জাদা ফেল হচ্ছে আমরা সবসময় ব্যবহার করি, জাদা বৃদ্ধি করা, সেখান থেকে আট নম্বর ফর্ম যখন আসতেছে ইজ জাদা, ইজ জাদা বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, ইন্টেনসিটিভ বেড়ে যাওয়া, বাড়া বেশি হওয়া, আর এক নম্বর ফর্মটা ছিল কি বৃদ্ধি করা, আর আট নম্বর হচ্ছে কি বৃদ্ধি পাওয়া, তাহলে এখানে সেই জিনিসটা ব্যবহার হচ্ছে ওয়া নাজ দাদু আমরা বৃদ্ধি পাব, আমরা বৃদ্ধি পাব কিসে, কাইলা মেজার কি এক উট কাইল, ঠিক আছে। কাইলা এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে বাগিরি বাগির বাইর, বাইর হচ্ছে মুদাফিলাহি, এক উট বেশি আমরা পাবো, যদি একজনকে বেশি নেওয়া যায় তাহলে এক উট বেশি প্রভিশন আমরা পাবো, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। দালিকা মুক্তাদা কাইলুন খবর, কাইলুম মাউসুফ, ইয়াসিরুন সিফা, তাহলে কাইলুন ইয়াসিরুন এটা হচ্ছে মাউসুফ সিফা, এবং এটা হচ্ছে জালিকার খবর।
এরকম ভাবে ছোট ছোট অনেকগুলো জুমলা, ঠিক আছে? আপনি যদি এই আয়াতটা দেখেন, ছোট ছোট একটা একটা জুমলা আছে, একটার সাথে একটা কানেক্ট করতে পারবেন। এরপরে এখানে একটা ট্রান্সলেশনের একটা ক্রিটিক্যাল, যেমন ধরুন দালিকা দ্যাট, এখানে একটা ইজ বসান, দ্যাট ইজ এ মেজারমেন্ট, ইজি মেজারমেন্ট, এটা ইংরেজিতে ট্রান্সলেশন। এখন দেখেন এটা হচ্ছে শব্দার্থের ট্রান্সলেশন। বাংলাতে কী করছেন, এই রসদ খুবই সহজ এতটুকু, কিন্তু রসদ প্রদানটা আসলো কোত্থেকে, বাদশার জন্য এই কথাগুলো আসলো কোত্থেকে, ঠিক আছে? তো এটা ফ্লো অফ টেক্সটের মধ্যেই এই কথাগুলো অটোমেটিক চলে আসে। সেটা ইরা বইতে লেখা হয়েছে যে এখানে জালিকাল্লাদি, এখানে জালিকা মুক্তাদা আল্লাদি হচ্ছিল একটা ইয়ে আছে, কি বলে, উদুকায়িত খবর আছে, সেটার একটা শিলা আছে, না তি বিহি আও আল্লাদি না বিহি, এরকম একটা খবর এখানে লুকানো আছে। সেই খবরের কাইলুন ইয়াসিরুন শব্দটা হচ্ছে সেটার পার্ট। তো এইভাবে এটাকে অনেকে ব্যাখ্যা করতেছেন। তো এখানে ইংরেজি ট্রান্সলেশনও দেখবেন একটু ভ্যারিয়েশন আছে। এখানে অ্যান এক্সট্রা মেজার টু ইজি অ্যাচিভ, টু ইজিলি অ্যাচিভড, সেটা এভাবে আছে। বাংলায় একটু এক্সট্রা কথা এখানে লেখা আছে, সেটারও ইরাব বইয়ের ব্যাকআপে এই কথাগুলো লেখা আছে এখানে। তো এইভাবে আপনি এটাকে বিশ্লেষণ করতে পারেন। তো এখন এখানে ছোটো ছোটো বাক্যগুলোকের মধ্যে, শব্দের মধ্যে যদি দেখেন, এখানে প্রথম শব্দটা হচ্ছিলো কি, বাগা, ঠিক আছে, কামনা করা, অনুসন্ধান করা, অন্বেষণ করা, পেতে চাওয়া, বাড়াবাড়ি করা, অন্যায় করা, তারপরে দেখেন উদ্ধত আচরণ করা, বিদ্রোহ করা, অপরাধ করা, ব্যভিচার করা, এই খুব ট্রিকি শব্দ হচ্ছে বাগা। সেই বাগা শব্দটা এখানে ব্যবহার হচ্ছে, বাগা শব্দটা কোথায় পাওয়া হচ্ছে, মা না আমরা কী চাইতে পারি, কী কামনা করতে পারি, ঠিক আছে? নেগেটিভ ছিল কিন্তু শব্দ, নেগেটিভ কামনা করা, অনুসন্ধান করা, অন্বেষণ করা, পেতে চাওয়া, বাড়াবাড়ি করা, এই ধরনের একটা টেম কিন্তু এখানে আছে। মূল ক্রিয়ার বর্তমান কাল হচ্ছে কি, নাবগি। অতএব এখানে নেগেটিভ টোন আছে, কিন্তু এটা পজিটিভ ওয়েতে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। তো এগুলো কিন্তু আপনার দেখার বিষয় আর কি, যদি আপনার হুবহু ট্রান্সলেট, মানে শব্দের থেকে যদি এটাকে ট্রান্সলেশনে নিয়ে আসতে যান, তখন দেখবেন যে যেখানে রুটে শব্দটা আছে সেখানে অবশ্যই মানে অন্য ধরনের টোনও কিন্তু এখানে আছে। তো এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। তারপর দেখেন রুদ্দাত, রদ্দা, এই শব্দটাও এখানে আছে। রদ্দা শব্দটা অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, রুদ্দাত এখানে প্যাসিভ ফর্মে আছে। তারপরে এখানে আমরা নামিরু যে শব্দটা, সেখানে মারা শব্দটা বললাম, সেটা প্রতিপালন, ফ্যামিলির প্রতিপালনের কথা বলা হয়। তো সেখানে আখলানা, এটা এক্সট্রা শব্দ, এই যে আখলানা, এটা এক্সট্রা বলতেছে, এমফেসিস দেওয়ার জন্য বলতেছে যে আমাদের পরিবারের জন্য তো আমরা নিয়ে আসবো সেই প্রভিশনটা, আমাদের ভাইকে আমাদের সাথে দিলে কী হয়, এই ধরনের আর্গুমেন্ট তারা করতেছে। ইন্টারেস্টিং অর্থ হচ্ছিলো উটের যে ব্যাসার শব্দটা হচ্ছিলো কি, বাইর, ঠিক আছে, বাইরুন, পূর্ণ বয়স্ক উট। এটা রুটটার মধ্যে বা আইন রা, এটা হচ্ছিলো মল ত্যাগ করা, এটার সাথে একটা পূর্ণবয়স্ক উটের শব্দটা কি যোগাযোগ, সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তো এটাও আমরা দেখবো যদি এখানে কোনো কমেন্টস থাকে, তাহলে এটাও বা এখানে উটের অনেকগুলো শব্দ প্রতিশব্দ আছে, এখন কখন কোন প্রতিশব্দটা ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, সে জিনিসটা আমাদেরকে আসলে ওইটারও একটা স্টাডি থাকতে পারে। তো সেই স্টাডিটা হলে কেন এই শব্দটা এখানে ব্যবহার করা হলো, তাহলে এখানকার ব্যবহৃত শব্দটা সম্বন্ধে আপনি আমি কিন্তু আরেকটু এনলাইটেড হতে পারবো, কেন উট সংক্রান্ত অনেকগুলো প্রতিশব্দ কোরআন মজিদে ব্যবহার করা আছে। হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওখানে ইবিলি আছে সুরা আপনার রাশিয়ার মধ্যে, ঠিক আছে, এরকম অনেকগুলো জায়গা অনেকগুলো প্রতিশব্দ আছে, আপনি বের করে দেখতে পারেন কতগুলো প্রতিশব্দ কোন জায়গায় আছে, ঠিক আছে, থামতে পারেন না। তো এভাবে শব্দগুলো আমরা দেখতে পারি। তার এটা কিন্তু লম্বা একটা আয়াত, বেশ লম্বা একটা আয়াত, কিন্তু অনেকগুলো ছোট ছোট পার্ট আছে। তো আমাদের এখন কাজ হচ্ছিল আমরা এগুলোকে প্রতিটা পার্টকে স্টাডি করে দেখবো যে শব্দার্থের সাথে এই ট্রান্সলেশনটা মিলাতে পারি কিনা, হ্যাঁ, এই বাক্যগুলো। তো বাক্যগুলো যদি আলাদা আলাদা ট্রান্সলেশন করে করে মুখস্থ করে ফেলতে পারি, তারপরে এগুলোকে জয়েন করে পুরো আয়াতটা যদি কনস্ট্রাক্ট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই স্টাডিটার প্রথম ধাপটা আমরা সাকসেসফুলি পার হতে পারব। তারপর বারবার প্র্যাকটিস করতে করতে আপনি আমি ইনশাল্লাহ এটার ফ্লোটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। টেকনিকটা হচ্ছে এটাই, আমরা এখানে পার্ট করে দিচ্ছি, বিভিন্ন পার্ট ছোটো ছোটো সেন্টেন্সে ভাগ করে দিচ্ছি,
তারপর সেন্টেন্সগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস ফ্লোর মধ্যে মুভ করবে। এই ফ্লোটা যখনই আমরা ক্লিয়ার করতে পারবো তখনই দেখবেন যে আয়াতটাও মুখস্থ হয়ে যাচ্ছে, পাশাপাশি মিনিংটাও মিনিংফুল ওয়েতে আমরা কী করতে পারতেছি বুঝতে পারতেছি তো আলহামদুলিল্লাহ। এবং গ্রামাটিক্যাল বিষয়গুলো কীভাবে আসতেছে তো সেটা আমরা ইনশাল্লাহ ফলো করব। আসেন এরপরের আয়াতে আমরা চলে আসি 66। কলা, এবার ইয়াকুব আলাইসালাম ওনার কনভার্সেশন শুরু হলো। কলা, তিনি বললেন লান, লান হচ্ছে লাইটেস্ট হর্ফ, লাইট হর্ফ। আমাদের লাইট হর্ফ যদি ভুলে যাই আমরা আবার রিকল করি, লাইট হর্ফগুলো ছিল কি আন লান লিকাই ইজান হাত্তা। এখানে পাঁচটা হর্ফ যেগুলোর পরে প্রেজেন্ট টেন্স ফেলটা কী হয়ে যায়, লাইট হয়ে যায়, সেই জন্য দেখেন উর সিলা হয়ে গেছে। ঠিক আছে, লান উর সিলা, হ্যাঁ উরসিলাহু মাকুম, উরসিলা এটা বেসিক্যালি আবার কি উরসিলু, বেসিক্যালি হ্যাঁ আনা উরসিলু, আরসালা ইউরসিলু, উরসিলু আনা উরসিলু, সেটা কি হয়েছে লানের জন্য উরসিলা হয়ে গেছে। হ্যাঁ, তিনি বললেন কখনো তোমাদের সাথে মাকুম, তোমাদের সাথে তাকে আমি দেব না, ঠিক আছে আমি তাকে প্রেরণ করবো না, কখনো প্রেরণ করবো না, হাত্তা যতক্ষণ না, হাত্তা একটা আনটিল আর একটা লাইট হর্ফ, লান একটা লাইট হর্ফ, হাত্তা একটা লাইট হর্ফ, এটাও তার ফেলটাকে কী করবে লাইট করে দেবে, সেজন্য দেখেন টুক টু না, টুক টু না হয়ে গেছে টুক টু, আর এটা হচ্ছে নি, হ্যাঁ টুক টু নি তোমরা দিবে আমাকে, নিটাও এখানে কি ইয়াটা হাজফ হয়ে গেছে, মানে ইমোশনালি বলার কারণে সেই ইয়াটা হায়াত হাজফ হয়ে গেছে। মাউসিকান মাফুল মিনাল্লাহে জার মাজরুর, এটাকে আপনি আমরা টেম্পোরারি আমরা বলতেছিলাম মাউসিকানের কি সিফা, যদি এটাকে আরেকটু এক্সটেন্ড করা যায় এটা নাত সিফার মোতায়াল্লিক বলা হয় সাধারণত, তা আমরা শর্টকাটে এটা আপাতত সিফা বলতে, বেসিক্যালি মাউসিকান শব্দটার সাথে এই মিনাল্লাহে সিফার মতো মানে আল্লাহর তরফ থেকে আল্লাহকে প্রমিস করে একটা আল্লাহকে সাক্ষী রেখে একটা মিসাক দেবা তোমরা আমাকে, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে দেবা একটা মিসাক প্রতিজ্ঞা আল্লাহকে শপথ করে, সেটাই বলতেছে আল্লাহর নামে, যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে মিনাল্লাহে, এখানে আসতেছে অঙ্গীকার হচ্ছিল মাউসিকান দিবা প্রদান করবো ততক্ষণ পর্যন্ত দেব না। তারপরে শব্দটা হচ্ছে কি লা তু তুন্নানি বিহি, এই যে এখানে নুন সাকিলার ব্যবহার হচ্ছে, যেটা আমরা হেভি নুন আমরা শিখছিলাম সেটাকে আমরা দেখি এই যে এটা, ঠিক আছে এখানে হচ্ছিল লা হচ্ছিল এমফেসিস, নুন সাদ, নুন সাদ্দা হচ্ছিল শেষে, আর মাঝখানে হচ্ছিল কি তা তু, এটা হচ্ছিল আমাদের ফেল নি, নি হচ্ছিল এটা মাফুল, তাহলে এখানে ডাবল এমফেসিসের সেই জিনিসটা আছে, বলা হচ্ছিল তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে তোমরা শপথ করবা কি অবশ্যই তোমরা আমার কাছে নিয়ে আসবে, তাহলে সেই জিনিসটা এখানে ছোট্ট একটা জুমলা এটার মধ্যে ঢুকলো হাত্তার আন্ডারে, সেটা চলে আসলো। আসার পরে এবার ইল্লা দিল, এটাকে অ্যাকসেপ্ট করলো, ইল্লা দিয়ে একটা স্টেটমেন্ট আসতেছে সেটাকে আন দিয়ে সেটাকে ধরা হলো, আন ইউহা ইউহা ত, এটা হচ্ছিল ইউহা তা, এটা হচ্ছে প্যাসিভ ফেল, আহাতার থেকে আসছে চার নম্বর ফর্ম, আহা থাকে থেকে সেখানে ইউহিতু, সেখানে ইউহিতুটা প্যাসিভ হয়ে যখন আসতেছে ইউহা তা, আনের জন্য এই ইউহা টু হয়ে গেছে ইউহা তা, তাহলে এখানে এই ফেলটার মধ্যে অনেক কিছু ঘটছে। প্রথম বিষয় হচ্ছিল এটা হচ্ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো, প্যাসিভ থেকে আনের জন্য লাইট হলো, মাসজুম মানসুব হলো, তো মানসুব হওয়ার জন্য ইউহা তা, তার উপরে জবর হলো, তাহলে এটাকে আন মাসদারা মাসদারিয়া বলতে বলা হচ্ছে, ইল্লা এবং ইউহা তা বিকুম জার মাজরুর এটার সাথে মোতায়াল্লিক বলতে পারেন। আরেকটু অ্যাডভান্স গ্রামার যদি আমরা এক্সারসাইজ করি, বিকুমকে আমরা এই প্যাসিভ ফেলটার নায়েবুল ফেল বলতে পারি, হ্যাঁ সেটা আরেকটু অ্যাডভান্স, আপাতত আমরা মোতায়াল্লিক বলেই বুঝি এটা এটার সাথে রিলেটেড, পরে এটা কীভাবে নায়েবুল ফেল হয় সেটা আরেকটা এক্সারসাইজ আমরা ইনশাল্লাহ সেটা দেখব, সেটা আন দিয়ে মাসদারে পরিণত হয়ে এক্সেপশন করতেছে এটা আগেরটার সাথে, বলা হচ্ছে যে অ্যাকসেপ্ট যদি কী হয় ইন দ্যাট কেস তারা যদি শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়, যেমন এখানে তবে তোমরা শত্রু বা বিপদ দ্বারা বেষ্টিত হলে ভিন্ন কথা,
এই যে শত্রু বা বিপদ দ্বারা বেষ্টিত হওয়ার বিষয়টা এই ইহাপার ভিতরে ইনক্লুডেড। হ্যাঁ, সেটা ফ্লো অফ টেক্সটে বলা, টেক্সটে এই জিনিসটা ট্রান্সলেশন করা হচ্ছে, সেটা সেটা আর এখানে এক্সপ্লিসিটলি এখানে বলা নাই। তাহলে ইহাতা বলতেই বেসিক্যালি বোঝাচ্ছে যে তারা যদি সারাউন্ডেড বাই মানে এনিমি অথবা কোনো বিপদ দ্বারা যদি তারা বেষ্টিত হয় তাহলে এক্সেপশন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কতগুলো ফ্লো আছে, যে প্রথমে বলছে কোনোভাবে আমি তোমাদের সাথে তাকে পাঠাবো না যতক্ষণ না তোমরা আমার কাছে কি করবা, আল্লাহর নামে শপথ করবা যে অবশ্যই অবশ্যই তাকে তোমরা আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবা। এই ধরনের শপথের কথা বলা হলো। তারপরে এটাও প্রভিশন দেওয়া হলো ইল্লা বলে সেটা কি, যদি তোমরা বিপদ দ্বারা বেষ্টিত হও তাহলে সেটা ভিন্ন কথা। আর এইভাবে কিন্তু লান থেকে বিকুম পর্যন্ত একটা স্টেটমেন্টের ভিতরে বেশ কয়েকটা জুমলা এখানে আছে। কয়টা জুমলা দেখেন, উরসিলা হু মাকুম এটা একটা জুমলা, তারপরে টুনি মাও সিকান মিনাল্লাহ এটা আরেকটা জুমলা, তারপর হচ্ছে লা তা তুন্না নি বিহি আরেকটা জুমলা, তারপরে থার্ড জুমলা হচ্ছিলো এখানে ফোর্থ জুমলা হচ্ছিলো কি ইউহা তা বিকুম। চারটা জুমলা আছে বিভিন্ন স্ট্রাকচার, হাত্তার আন্ডারে আছে, তারপরে ইল্লা এবং আনের আন্ডারে আছে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করবো এবং এগুলোকে কীভাবে রিকনসাইল করবো সেই কানেকশনটা কিন্তু আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। সব কানেকশন যে একসাথে আমরা বুঝে ফেলবো নট নেসেসারি, কিন্তু বাংলার ফ্লো অফ টেক্সে আমরা কিছু জিনিস বুঝে ফেলতে পারি, তারপর গ্র্যাজুয়ালি এগুলো আমাদের কাছে ইনশাল্লাহ ক্লিয়ার হবে আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেটমেন্ট, উনি বললেন ওনার কথাটা এভাবে ছয়টা জুমলা দিয়ে একটা সিকোয়েন্সে বললেন, একটা সাথে একটা এক একভাবে কানেকশন দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। জুমলা শর্তিয়া এখানে নাই, পরেরটা জুমলা শর্তিয়া আসতেছে। এখানে জুমলা শর্তিয়ার মতোই হাত্তাটা অনেকটা শর্তের মতো যতক্ষণ না, কিন্তু এখানে শর্ত জবাবের শর্ত ওভাবে আসতেছে না, পরেরটা জবাবে শর্ত জুমলা শর্তিয়া আসতেছে। তো আমরা ইনশাল্লাহ শর্তিয়ার উপর আজকে আমাদের সেকেন্ড সেশনে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শুরু করব, তখন আমরা এগুলোর ডিফারেন্সটা বলবো। এখানে ব্যাপার হচ্ছিলো যে শর্ত না, কতগুলো কন্ডিশন দেওয়া হচ্ছে যে এই এই কন্ডিশনে আমি এগ্রি করব। ঠিক আছে, তো সেখানে একটা কন্ডিশন দেওয়া হলো হাতটা দিয়ে, তারপর আরেকটা প্রভিশন দেওয়া হলো সেটা দিয়ে ইল্লা দিয়ে। হ্যাঁ, হাতটা দিয়ে বলা হলো, একটা কন্ডিশন দেওয়া হলো, আর ইল্লা দিয়ে তাকে কি করা হলো আরেকটা পজিশনের কথাও কি এক্সপ্রেস করা হলো, যে যদি মানে তার তোমাদেরকে বিপদ ঘিরে ফেলে অথবা কোনোরকম পরিস্থিতি শত্রু ঘিরে ফেলে সেক্ষেত্রে তাকে নাও আনতে পারো সেটাও আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে অবশ্যই আল্লাহর নামে শপথ দিতে হবে যে তোমরা অবশ্যই অবশ্যই নিয়ে আসবাস, এই ক্ষেত্রে তোমাদেরকে আমি কী করবো দিব। তাহলে এটা হচ্ছিলো এক ধরনের কন্ডিশন বলতে পারেন এটা, কিন্তু এটা মানে কন্ডিশনাল স্টেটমেন্ট ও হবে না, মানে একটু ডিফারেন্ট। কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্টটা পরের স্টেটমেন্টটা আছে ফালাম্মা, অতঃপর যখন, এই যে যখন দিয়ে, যখন ফালাম্মা দিয়ে হলো যখন কি আতাউহু মাউসিকাহুম, আতাউ তারা দিল তাকে ইকাবুল ইয়াকুব আলাইহিসসালামকে মাউসিকাহুম তাদের শপথটাকে যখন তাদের কাছে দিল, কালা সে বলল মানে ইয়াকুব আলাইহিসসালাম বললেন আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিলান। এটা একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার, এটা যদি আপনি আয়াতের মধ্যে দেখেন তখন দেখবেন কি কলা আল্লাহু, কলা শব্দটা দেখার সাথে সাথে আল্লাহু শব্দটা এখানে রাফা ফর্মে আসছেন, আপনি সাথে সাথে মনে করতে পারেন কল আল্লাহু, আল্লাহ বললেন। ঠিক আছে, তখন আপনি এটাকে যদি এভাবে এক্সপ্লেন করেন কল আল্লাহু, আল্লাহ বললেন, কি বললেন আলা মা নাকুলু ওয়াকিলুন, ওয়াকিলুনকে মুক্তাদা বলে আলা মা নাকিলু, এটাকে আপনি মুতাল্লিক বলে আপনি একটা সেন্টেন্স করতে পারেন, কিন্তু বেসিক্যালি এটা না। এই কলাট হচ্ছে ইয়াকুব আলাইহিসসালাম বললেন, কি বললেন সেই বসাটাই হচ্ছিল আল্লাহু শব্দটা মুক্তাদা, ওয়াকিলুন শব্দটা হচ্ছে খবর, আলা মা নাকুলু এটা হচ্ছে মুতাল্লিকদের খবর। আলা হরফে যা মা হচ্ছিল আপনি মা মাজদারিয়া বলতে পারেন, নাকুলু হচ্ছিল এটা হচ্ছিল এটার সিলাতুল মৌসুল, মার সিলা।
ঠিক আছে, তাহলে আলা মা নাকুল এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর, আর খবর হচ্ছে ওয়াকিল। হ্যাঁ, মানে মার সিলাটা নাকুলুর মধ্যেই শেষ হয়ে গেল, আর ওয়াকিলুনটা আল্লাহ শব্দের সাথে খবর হিসেবে আসছে। দ্যাট মিন্স আমি যা, আমরা যা বলেছি সে ব্যাপারে আল্লাহ সাক্ষী। ঠিক আছে, আমরা যা বলেছি নাকুলু মা, আলা মা নাকুলু, আমরা যা বলেছি আল্লাহ সাক্ষী, আল্লাহু ওয়াকিলুন। ঠিক আছে, সাক্ষী দিকটা ওয়াকিলুন গার্ডিয়ান হিসেবে আসতেছে। ইংরেজিতে ট্রান্সলেশন দেখেন, আওয়ার ওয়ার্ড আর এন্ট্রাস্টেড টু গড, এটা আরেকভাবে ট্রান্সলেশন করা হচ্ছে। তাহলে ওয়াকিল শব্দটা আমরা ইনশাল্লাহ দেখবো যে এটাকে আসলে রিয়েলি কীভাবে বলা হচ্ছে। এটারও ইরাবের অ্যানালাইসিসগুলো এখানে আমরা যতটুকু সম্ভব কোডে দিয়ে দিলাম। আর এখানে যেমন একটা শব্দ আছে, সেটা হচ্ছে দুইটা শব্দ নিয়ে আমরা কথা বলবো। প্রথম শব্দটা হচ্ছে কি, মাউ সিকান, মাউ সিকান আসছে ওয়াসিকা, ওয়াসি ওয়াসি কা, কারোর প্রতি আস্থা রাখা, নির্ভর করা, ভরসা করা, আস্থাশীল হওয়া, বিশ্বাস রাখা, বন্ধন করা। মূল ক্রিয়ার একটি বিশেষ হচ্ছে কি, মাউ সিকুন, আইনসম্মত চুক্তি অঙ্গীকার। কেন চুক্তি সংক্রান্ত ওয়াদুন ওয়াহদুন অনেকগুলো শব্দ আছে, এটাকে মাউসিকুন, হ্যাঁ সেটা হচ্ছিল খুব স্ট্রঙ্গার একটা চুক্তি বলতে পারেন, যে চুক্তিটা দুই পক্ষ পরিষ্কার ক্লিয়ার, তাদের মধ্যে বুঝ আছে তারা আসলে কী বিষয়ে বিষয়ে চুক্তি করছেন। সেক্ষেত্রে এটা মিসাক একটা শব্দ আছে, মাউসিক আর একটা শব্দ, অর্থাৎ এগুলো এই এই অর্থে ব্যবহার হয়। তারপর যেটা আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে হাতা, পাহারা দেওয়া, নিরাপদ রাখা, রক্ষা করা, সতর্ক দৃষ্টি রাখা, তত্ত্বাবধানে রাখা, বৃত্তাকারে ঘিরে ফেলা, আহাতা পরিবেষ্টন করা, ঘিরে রাখা, নিরাপদে রাখা, রক্ষা করা, ঘিরে রাখা, ঘেরাও করা, আয়ত্ত করা, হ্যাঁ আয়ত্তে আনা, উপলব্ধি করা, অবগত করা, পুরোপুরি বুঝে নেওয়া। ঠিক আছে, তাহলে এক নম্বর আর চার নম্বরের অর্থ প্রায় কাছাকাছি। এখানে বিষয়টা হচ্ছে এক নম্বর আর চার নম্বরের অর্থ কাছাকাছি, অতএব সেটাও আমাদের খেয়াল করতে হবে। তো সেখানে এখানে চার নম্বরটা ব্যবহার হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর আসেন আমাদের পরের আয়াত 67, কালা সে বলল, ইয়াকুব আলাইহিসসালাম বললেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, এটা আরেকটা সম্বোধন, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, এটা একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, না করতেছেন, লা হচ্ছে নাহি, তাদখুলু লাইটেস্ট হয়ে গেছে, তোমরা প্রবেশ করো না, মিন জার বাবিন ওয়াহিদিন, মিন জার বাবিন মজরুর, বাবিন মাউসুফ, ওয়াহিদিন সিফা, এটা হচ্ছে জারের চেইন, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবসময় খেয়াল করেন, দেখেন মিন বা বিন বললেই যথেষ্ট ছিল, ওয়াহিদিন কেন বললেন, বাবিন যখন তানবিন দিয়ে আসে মানে একটা একটা দরজা তো এখানেই বলা হচ্ছে, ওয়ান গেট বললে ফ্রম ওয়ান গেট মানে মিন বাবিন হলে যথেষ্ট ছিল, ওয়াহিদিন কেন আসলো, এটাকে এমফেটিকলি বলা হচ্ছে যে কোনো অবস্থায় এক দরজা দিয়ে সবাই ঢুকো না, এই জিনিসটাই এক্সপ্রেস করা হচ্ছে। সেই জন্য বাবিনের সাথে ওয়াহিদিন একটা এক্সট্রা সিফা লাগাচ্ছে যেটার অর্থ হচ্ছে এক, তোমরা এক দরজা দিয়ে এক এক দরজা দিয়ে বা একই দরজা দিয়ে ঢুকো না, তাহলে সেই জিনিসটা ওখানে ওভাবে আসবে, সেই জন্য ডাবল এমফেসিস এখানে আসে বা ওয়াহিদিন দিয়ে। এটা হচ্ছিলো নেগেশন করা হলো, এবার আদেশ দেওয়া হলো, সেজন্য প্রথমটা নেগেশন, পরেটা যখন আদেশ আসছে ওয়াটাকে বাট হিসেবে ট্রান্সলেট করা হচ্ছে। হ্যাঁ, এ কাজটা করো না কিন্তু এ কাজটা করো, এই ধরনের একটা সিকোয়েন্স চিন্তা করেন। ওয়াদ হুলু এবং প্রবেশ করো, মিন আবওয়াবিন মুতাফাররিকাতিন, এখানেও একই আগেরটার মতো, এখানে বাবিন একটা দরজা, আবওয়াবিন বহু দরজা, মুতাফাররিকাতিন এটার সিফা, আবওয়াবিনের সিফা, অনেকগুলো দরজা দিয়ে পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো, ভিন্ন ভিন্ন দরজা, মুতাফাররিকুন এই শব্দটা আমরা পড়ছি, তাফাররাকা পাঁচ নম্বর ফর্মের ইসম ফাইল, মুতাফাররিকুন রিকাতিন, যেহেতু এটা হচ্ছে কেন এটা গোলতা হলো, আবওয়াবিন যেহেতু ব্রোকেন প্লুরাল সেজন্য এটার ম্যাচিং সিফাটা হবে সিঙ্গুলার ফ্যামিলির, সেজন্য মুতাফাররিকা তিন বলতে আসলো, হ্যাঁ সিঙ্গুলার ফ্যামিলি কিন্তু এটার ইয়ে, কেন আবওয়াবিনের সিফা হচ্ছে।
তার এটাও মুতাল্লিক বিল ফেল, এটা হচ্ছিল উদখুলু ফেলে, তাহলে একটা হচ্ছিল নাহি, একটা হচ্ছে আমর। তারপর বলা হচ্ছে ওয়ামা উগ্নি, হ্যাঁ মা নেগেশন উগ্নি, এই উগ্নি আগ্না শব্দ থেকে আসছে, চার নম্বর ফর্ম থেকে উগ্নি। তাহলে প্রেজেন্ট টেন্সকে মুদারেকে যখন মা দিয়ে নেগেট করা হচ্ছে, তাহলে একটা খুব স্ট্রংগার নো এখানে বলা হচ্ছে। হ্যাঁ আন হোম, উগ্নির সাথে আন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, যে তোমাদের ব্যাপারে আমি সমর্থ হব না। মিনাল্লাহি মিন শাইন, মিনাল্লাহি মিন শাইন একটা ইন্টারেস্টিং ইয়ে হবে, মিনাল্লাহে যার মাজরুর, মিন শাইন বেসিক্যালি এটা মিন জায়রা, আর শাইন শাইনটা হচ্ছিল এটাকে মাফুল, বলা হচ্ছিল যে এবং আল্লাহর সিদ্ধান্তের বিপদে আমি তোমাদের কোনো উপকারে করতে পারবো না। ইয়াকুব আলাইসাল্লাম একটা ওনার বুঝ অনুযায়ী একটা ইনস্ট্রাকশন দিলেন যে তোমরা এক দরজা দিয়ে সবাই ঢুকো না, পৃথক পৃথক দরজা দিয়ে ঢুকো। বলার পরে উনি সাথে সাথে বললেন আল্লাহর যদি কোনো কিছু প্ল্যান থাকে তাহলে সেখানে আমার এই উপদেশ কোনো কিছু কাজে আসবে না, সেই জিনিসটাই বলা হচ্ছে। উনি একটা উপদেশ দিয়ে দেওয়ার সাথে সাথে উনি আল্লাহর বিষয়টা নিয়ে আসলেন সাথে সাথে, সেটাকে এখানে বলা হচ্ছে ওয়ানা ওয়ামা উগ্নি আনহুম আনকুম মিনাল্লাহি মিন শাইইন, যে আল্লাহর বিপরীতে কোনো কিছুই কাজ কাজে আসবে না। তার মিন শাইইন, শাইইনটা হচ্ছিল উগ্নির মাফুল হিসাবে আপনার বলতে পারেন। তারপরে একই স্টেটমেন্ট পরে আয়াতে আছে ইন্না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এখানে ইন এবং ইনটা হচ্ছে নট, ইল্লা হচ্ছে অ্যাকসেপ্ট, এই দুইটাকে আসলে বাদ দিয়ে আল হুকমুকে মুক্তাদা লিল্লাহকে মুতাল্লিক হিসাবে ট্রান্সলেশন করলেই হয়ে যায়। এর এই স্টেটমেন্টের আগেও ছিল, একই স্টেটমেন্ট আগে বড় হয়েছে যে হুকুম একমাত্র আল্লাহর, ঠিক আছে, ইন ইল্লা সেটাকে এমফেটিকলি এক্সপ্রেস করতেছে, সেটা হচ্ছিল আল হুকমু মুক্তাদা লিল্লাহি মুতাল্লিক বিল খবর, আর ইন ইল্লা এটাকে এমফেসিস দিয়ে দিতেছে, ইন এখানে নট হিসাবে ট্রান্সলেটেড হবে। আলাইহি তাওয়াক্কালতু, এটা পাঁচ নম্বর ফর্ম, তাওয়াক্কালা সেখান থেকে আনা তাওয়াক্কালতু, আমি আমি বিশ্বাস স্থাপন করেছি, আলাইহি মুকাদ্দম হিসেবে আসছে, আলাইহি পরে থাকার কথা, এটা আগে চলে আসছে, সেক্ষেত্রে শুধুমাত্র তারই এই যে ই প্রত্যয় দেখতেছেন, এই ই প্রত্যয়টা প্রত্যয়টা যুক্ত হয়েছে এই আলাইহি আগে আসার জন্য, তারই উপরে আমি তাওয়াক্কুল করছি। হ্যাঁ এটা একইভাবে ও আলাইহি ফাল ইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুনা, এখানে ফাল ওয়াল ফাল লি, হ্যাঁ সেই জন্য এটা মাজজুম হয়ে গেছে, আর এটা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা, এটা হচ্ছে আউটসাইড ডুয়ার হচ্ছে ইয়াতাওয়াক্কিল, আর আলাইহি আগের সেন্টেন্সের মধ্যে মুকাদ্দম হয়ে গেছে, তাহলে তাওয়াক্কালি কালকারীদের শুধুমাত্র তারই উপরে তাওয়াক্কল করা উচিত, আমি করি এবং কেউ যদি ভরসা করতে চায় তাহলে তাকে অবশ্যই তারই উপরে ভরসা করতে হবে। এটা খুব সুন্দর স্টেটমেন্ট দুইটা পরপর দিচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে ইয়াকুব আল্লাহ সাল্লাম ওনার ছেলেদেরকে একটা জিনিস অ্যাডভাইস করলেন, করার পরে সাথে সাথে উনি যে জিনিসটা বললেন আল্লাহর ব্যাপারে তাদেরকে স্মরণ করায় দিলেন। হ্যাঁ এটা যে কথাটা বলছেন কেন এক দরজা দিয়ে উনি আদেশ করলেন না সব বিভিন্ন দরজা, এটা একটা তাফসিরি ডিসকাশন আছে, আমরা ইনশাল্লাহ এটা তাফসির সেশনে করব, তো সেটা একটা একটা অ্যাডভাইস যে দশজন ছেলে বা এগারো জন ছেলে যখন ঢুকবে একসাথে তখন সবাই তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্লট করতে পারে, সেটা নেসেসারি হতে পারে, সেজন্য ডিফারেন্ট গ্রুপে ভাগ করলে হয়তো বা চোখে পড়বে না, এগুলো বিষয় ছিল, এগুলো বৈষয়িক একটা অ্যাডভাইস ছিল, তো সেই জিনিসটার আলোচনা ইনশাল্লাহ আমরা তাফসিরে করব। তো উনি একটা অ্যাডভাইস করতেছেন, অ্যাডভাইস করার সাথে সাথে পরবর্তীতে উনি আল্লাহর ব্যাপারটা নিয়ে আসছেন যে আমি অ্যাডভাইস করছি কিন্তু কোনোভাবে আল্লাহর প্ল্যানের বিপরীতে আমার এইসব অ্যাডভাইস কোনো কাজে করবে না, কেন আলটিমেট ডিসিশন আল্লাহর হাতে, আমি তাদের তার উপরে ভরসা করি এবং তাওয়াক্কালকারীদের তাদের উপর ভরসা করা উচিত, যেমন যে অমঙ্গল আশঙ্কায় আমরা উনি এই অ্যাডভাইসটা দিচ্ছেন, এটা বেস্ট অফ হিজ নলেজ। হ্যাঁ তার সাথে সাথে উনি স্মরণ করে দিচ্ছেন যে বিষয়টা হচ্ছে এটা কিন্তু ব্যালেন্সিং, যেটা এখন যেই চ্যালেঞ্জটা কিন্তু এখন আমরা যাচ্ছি, যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেই জিনিসটা কিন্তু এখন এখানে আসছে যে আমরা ক্যালকুলেশন করতেছি এক একভাবে, কিন্তু সেটা করার পরে আমরা এই জিনিসটা হচ্ছিলো আলটিমেটলি ভরসার বিষয়টা হচ্ছিলো শুধুমাত্র আমরা আল্লাহর উপর ভরসা করবো। এইভাবে বেসিক্যালি ইয়াকুব আলাইসাল্লাম যখন কোনো একটা অ্যাডভাইস দিচ্ছেন, অ্যাডভাইসটা দেওয়ার সাথে সাথে আল্লাহর কথা তাদেরকে স্মরণ করা দিচ্ছেন,
बेस्ट अफ हिज नलेज एवं एरपर आयटा देखें से कभी से कन्टिन्यू करते से जिनिसटा देखें जेमन एखे देखें तावक्कल शब्द एखे व्यवहार होच्छे तावक्कल जेमन ये वकाला याकिलुन सेखान थेके वकिलुन वकिलुन शब्द जो आसते हैं उकिल जेटा बोली बांगला भाषा उकिल यहाँ से वकिलुन क्षमताप्राप्त व्यक्ति प्रतिनिधि एजेंट ये वकिलुन शब्द व्यवहार करती एखे आसने मुतावक्किल मुतावक्किलुना आसछे तावक्कला शब्द आस एक रूट थे तीनटा शब्द अपनी एखे कैकट आयतर मध्य अलरेडी व्यवहार हो गए से ख्याल करब जो कथाएं क्यों व्यवहार हो तो आज के दिन आलोचनार कन्टिन्यूशन लास्ट आयत हो 68 एखे बला हे फलम्मा लम्मार ग्रामर जानी दखालू फेल हुम इन साइड वार मीन हाइसु मीन जा हाइसु मजरूर हाइसिट हे जर्फ ए हाइसुर ग्रामार जी अपनी मन करें হাইস্তুটা সবসময় এরকম ভাবেই থাকে পেশ নিয়ে মিনের পরে দাঁড়ায় মাবনি বলি আমরা নন ফ্লেক্সিবল এবং হাইসু মুদাফ হয় তার সাথে একটা জুমলা ফেলিয়া মুদাফিলা হি আস হি হিসাবে আসে তাহলে হাইসু এখানে মুদাফ আমারাহুম আবু হুম এটা হচ্ছে মুদাফিলা হি এই আমারাহুম আবু হুম এটা একটা জুমলা এখানে আমারা হচ্ছে ফেল আবু হুম এটা আউটসাইড ডোয়ার হুম হচ্ছে এখানে মাফুল বলা হচ্ছিল যে অতঃপর যখন তারা প্রবেশ করলো সেখানে যেভাবে তাদের বাবা তাদেরকে কী করছেন সাজেশন দিচ্ছেন সেভাবে যখন তারা প্রবেশ করলো এটাই বর্ণনা করা হচ্ছে ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম হ্যাঁ হাইসুর মুদাফিলাই হচ্ছিল আমারাহুম আবুহুম অতঃপর তারা যখন এবং তারা যখন প্রবেশ করলো যেখানে সেখান থেকে ফ্রম হোয়্যার সে যেখান থেকে যেভাবে তাদের বাবা তাদেরকে প্রবেশ করতে বললো মানে তারা বিভিন্ন ভাগে বিভিন্ন দরজা দিয়ে সেখানে যখন প্রবেশ করলো তখন বলা হয় এটা জবাবের সৎ বলতে হবে মা কানা ইউগ্নি আবার ওখানে চলে আসলো এখানে দেখবেন বলা হচ্ছে না বামা উগ্নি আনহুম আনকুম মিনাল্লাহি মিন শাইন এটাকে একইভাবে রিপিট করে আল্লাহ বলতেছেন বামা কানা ইউগ্নি আনহুম মিনাল্লাহি মিন শাইন ঠিক আছে একই স্টেটমেন্ট ওইটাকেই এখানে পেস্ট করা হলো আল্লাহ বললেন যে আল্লাহর বিপরীতে তাদের এই বিষয়গুলো কোনো কাজেই আসলে না ইল্লা অ্যাকসেপ্ট বললেন অ্যাকসেপ্ট হাজাতান হাজাতান এটা হচ্ছে অ্যাকসেপশন হচ্ছিল যে এটার রিকোয়ারমেন্ট ছিল ফি নাফসি ইয়াকুবা কদাহা ঠিক আছে যে তবে তা ছিল ইয়াকুবের মনের একটি ইচ্ছা যা সে ব্যক্ত করেছিল দ্যাট মিন্স যে কোনো কিছু কাজে আসলো না এই অ্যাডভাইসটা কেন এই অ্যাডভাইসটা ইয়াকুব আলাইসলাম ওনার বেস্ট অফ দি নলেজ এটাকে যেটা বুঝছেন সেই অনুযায়ী ওনার তার ছেলেদেরকে অ্যাডভাইস করছেন অতএব সেই অ্যাডভাইস কোনো কিছু এখানে কাজে আসলো না আল্লাহ সেটা বললেন বলার পরে আল্লাহ পাশাপাশি এটা বললেন ওয়া ইন্নাহু নিশ্চয়ই সে মুক্তাদা লা অবশ্যই ইন্নার সাথে এই সাপোর্টিভ শব্দটা আসে লা এমফেটিক লা জু এলমিন জু হচ্ছে মুদাফ এলমিন হচ্ছে মুদাফিলাহি ঠিক আছে জু এলমিন লিমা আল্লামনা হু বিকজ আল্লাহ তাকে শিখাইছেন এই যে আল্লামনা হচ্ছে একটা ফেল ভিতরে নাহনু হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন এখানে লি যার মা মাজরুর ঠিক আছে লিমাকে একসাথে ট্রান্সলেশন হয় বিকজ হ্যাঁ আল্লাহ বললেন যদিও ইয়াকুব আলাইসালামের অ্যাডভাইসটা আল্লাহর প্ল্যানিংয়ের বিপরীতে কোনোভাবেই কোনো কাজে আসে নাই ঠিক আছে আর এটা ইয়াকুব আলাইসালাম বলছেন কারণ এটাই উনি মনে করছেন বেস্ট অপশন এই এটা বলার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইয়াকুব আলাইসালামকে সাপোর্ট করে বললেন নিশ্চয়ই সে লা জুল এলমি সে হচ্ছিল জ্ঞানের অধিকারী বিকজ তাকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমরা তাকে শিক্ষা দিচ্ছি ঠিক আছে অতএব উনি যে কাজটা কথাটা বলছেন এটা অবশ্যই একটা জ্ঞানের কথা বলছেন এবং সেই জিনিসটা আল্লাহ সেখানে ইয়াকুব আলাইসালামকে ব্যাপারে এই কথাটা বলার পরে এই কথাটা বললেন তারপর বললেন ওয়ালা কিন্না আকসারান নাস লা ইয়ালামুন অথচ বেশিরভাগ মানুষ সেটা জানে না কেন আমরা অনেক জ্ঞানের জ্ঞানী আলোচনা করার পরে বা জ্ঞানের সাথে কোনো একটা ডিসিশন বা সাজেশন দেওয়ার পরে দেখা যায় যে প্র্যাকটিক্যালি সেটা ইমপ্লিমেন্টেড হয় না কেন আল্লাহর কদরটা সেটার উপরে অবশ্যই ডমিনেট করবে তাই না তাহলে ডমিনেট করার পরে অবশ্যই এই জ্ঞানের যে কথাটা সেটাকে কোনোভাবে নেগলেক্ট করার কোনো সুযোগ নাই কারণ সেই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন
তো সেই বিষয় সেরকম একটা বিষয় বেসিক্যালি ইয়াকুব আলাইহিসসালামের সম্পর্কে এই দুইটা আয়াতে আল্লাহ রিফ্লেক্ট করতেছেন, যে ইয়াকুব আলাইহিসসালাম যখন তার ছেলেদেরকে পাঠালেন সেই ইউসুফ আলাইহিসসালামের দরবারে, উনি জানতেন না যে ইউসুফ সে এই এই ব্যক্তি হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম। উনি বুঝতে পারতেছেন যিনি তার সন্তানদেরকে কল করতেছেন এটা এত ডিফিকাল্ট মানে ইজি সিচুয়েশন না, উনি প্রবাবল প্রিকশন নেওয়ার জন্য তাদেরকে বললেন যে তোমরা সবাই এক দরজা দিয়ে ঢুকো না, মাল্টিপল দরজা দিয়ে ঢুকো, যাতে তোমাদের উপরে মানুষের নজর না পড়ে, অন্য আর দশটা মানুষের মতো তোমরা যাতে সেখানে প্রবেশ করে তোমাদের রিকোয়ার্ড যেটা নেওয়ার সেটা নিয়ে বেরোয় আসতে পারো। হ্যাঁ, তো এই বিষয়গুলো উনি উনি অ্যাডভাইসটা উনি করছেন এটা বলার পরে, তারপর উনি সাথে সাথে ওনার সন্তানদেরকে বলে দিলেন যে আমি প্রিকশন হিসাবে যে জিনিসটা বলতেছি আল্লাহর যদি কোনো সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্তের বিপরীতে আমার এইসব কোনো কিছু কাজে আসবে না, সেটা আগের আয়াতে পরিষ্কার করে উনি সন্তানদেরকে বললেন ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই। তারপরে বললো যে আল্লাহর হুকুমটাই হচ্ছিল আলটিমেটলি ডিসিশন, তারপরে আমি আল্লাহর উপরে শুধুমাত্র তার উপরে ভরসা করি এবং ভরসাকারীদের তার উপরে ভরসা করা উচিত। এইভাবে উনি ওনার প্ল্যানটা ওনাদেরকে অ্যাডভাইসটা দিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যখন ওখানে প্রবেশ করলো সেই জায়গার সিনিয়রে বর্ণনা করে বললেন যে তারা যখন ওখানে প্রবেশ করলো তাদের বাবা যেভাবে বলছে কোনো তার বাবার কোনো অ্যাডভাইস তাদের জন্য কোনো কাজে আসে নাই, অথচ তাদের বাবার অ্যাডভাইসটা অবশ্যই ইয়াকুব আলাইহিসসালাম যেটা মনে করছেন সেই জিনিসটাই উনি ব্যক্ত করছেন। পাশাপাশি উনি এটাও বললেন যে ইয়াকুব আলাইহিসসালাম অবশ্যই একজন জ্ঞানী ব্যক্তি, কারণ ইয়াকুব আলাইহিসসালামকে জ্ঞান দিয়েছেন স্বয়ং আল্লাহ, আর বেশিরভাগ মানুষ এটা বুঝে না, এটা জানে না, মানে এই বিষয়গুলোর সাথে এই বিষয়গুলোর মধ্যে রিকনসাইল করতে পারে না আল্লাহর সিদ্ধান্তর সাথে আমাদের যে চিন্তা ভাবনা, যে আমাদের জ্ঞানের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি এটার মধ্যে যে ক্রসগুলো হয় সে বিষয়ে বেশিরভাগ মানুষ এটা এই বিষয়গুলো জানে না। অতএব এই ধরনের একটা আলোচনা দিয়ে আমাদেরকে এনলাইটেড করতেছেন, যেটা আমরা বর্তমান সময়ে আমাদের পরিস্থিতিতে আমরা দেখি, মানে আমরা ক্যালকুলেশন করতেছি যে ছুইলে সাথে সাথে করোনা হয়ে যাবে। তো আপনি যারা করোনা আক্রান্ত বিভিন্ন ফ্যামিলি যদি দেখেন সেখানে দেখবেন যে কারো কারো করোনা হয়েছে আবার সারাদিন বসে আছে ফ্যামিলির সাথে ওই ব্যক্তির করোনা হয়। এরকম আমার এক পরিচিত আমাদের নিউ ইয়র্ক শহরে একটা ফ্যামিলি আমাদের পরিচিত আমাদের ডিস্ট্যান্ট রিলেটিভ, তো সেখানে দেখা গেছে একটা ফ্যামিলির মধ্যে দুইজন মারা গেছেন, একজন শ্বশুর মারা গেছেন, শ্বশুরের বয়স অনেক বেশি, ঠিক আছে, এবং ছেলের বউ মারা গেছেন, ছেলের তার ওই ওনার ওই ছেলের ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে, তো ছেলের বউ মারা গেছেন, অথচ ওখানে ওই ফ্যামিলির মধ্যে দুইজন ব্যক্তি আছে তাদের করোনাই হয়নি, তারা সার্ভিস দিচ্ছেন বাকি সবাইকে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছিল খুব পাওয়ারফুল কনসেপ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড অফ দি ডে আমাদের কি সাস্টেইনার, আমাদের প্রতিপালক, অতএব উনি আমাদের প্রতিপালন করতেছেন পাশাপাশি আমাদেরকে এরকম একটা টেস্টের মধ্যে উনি আমাদেরকে ছাড়ছেন, অতএব ওনার উপরে কনফিডেন্স কোনোভাবে মানে লুজ করা যাবে না। সেটা সবচেয়ে পাওয়ারফুল স্টেটমেন্ট হচ্ছিল এটা, যে আজকে আমরা এই আয়াত নাম্বার 67 আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুনা, এই স্টেটমেন্টটা, এই বিষয় এই জাতীয় একটা বিষয় বেসিক্যালি এখানে ডিসক্রাইব হয়েছে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমরা যাতে এই আয়াতগুলো বুঝতে পারি সঠিকভাবে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের সূরা ইউসুফের এই 68 আলোচনার উপর আলোচনার পরে আজকের এই সেকশনটা আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।